আত্মপক্ষ সমর্থন না করে অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলা বন্ধ ও নির্বিচারে হত্যা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি বলেন, এই সহিংসতা ঠেকাতে যুদ্ধবিরতি দিলে উপকৃত হবে ইসরায়েল। গত শুক্রবার আন্তর্জাতিক এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। ম্যাক্রো বলেন, ফ্রান্স নিশ্চিতভাবেই হামাসের বিদ্রোহী হামলার নিন্দা জানায়, তবে যখন ইসরায়েলের আত্মপক্ষ সমর্থনের প্রশ্ন আসে তখন আমরা তাদেরকে গাজায় বোমা হামলা বন্ধের আহ্বান জানাই। আমি চাই যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এ বিষয়ে এগিয়ে আসুক। ম্যাক্রো বলেন, সব সরকার ও সংস্থার একটাই কথা যে ফিলিস্তিনি নাগরিকদের জীবন রক্ষার জন্য একটি মানবিক বিরতি বা যুদ্ধবিরতি ছাড়া অন্য কোনো সমাধান নেই। ধারাবাহিকভাবে চালানো হামলায় ফিলিস্তিনি নারী, শিশু, বৃদ্ধ প্রতিদিনই নিহত হচ্ছেন। এর কোনো কারণ নেই বা বৈধতা নেই। এজন্য আমরা ইসরায়েলকে তাদের আগ্রাসন বন্ধের আহ্বান জানাচ্ছি। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন, বিশ্বের নেতাদের উচিত হামাসকে নিন্দা জানানো, ইসরায়েলকে না। গত 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 11,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলো গাজায় মানবিক পরিস্থিতি সম্পর্কে এরই মধ্যে বর্ণনা করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে 10 লাখের মতো শিশুর জীবন চরম ঝুঁকির মধ্যে রয়েছে। মির্জা রকিবুল হাসান, নিউজ 24।